সামগ্রিক সরকারি গাঁও প্রধানের প্রহারত প্রাণ গল এজনের। যা 29 তারিখে নিশা বরবাম গাঁও প্রধান ইদ্রিস আলী আর পরিয়ালর 11 জনীয় দলের দলবদ্ধ আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। সামগ্রী আরক্ষী আটক করে খিজির হুসেন, সাদ্দাম হুসেন আর মুক্তাদুল হুসেনক। বর্তমানেও পলায়ন গাঁও প্রধানের সঙ্গে 8 জন অভিযুক্ত। সামগুড়ি সরকারি গাঁও প্রধানের প্রহারত প্রাণ গল জয়নালর। যা 29 তারিখে বর্মার গাঁও প্রধান ইদ্রিস আলী আর ইদ্রিস আলী পরিয়ালের 11 জনীয় এটা দলের দলবদ্ধ আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় জয়নালর। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া জয়নালর জয়নালর ভাতি মায়ুদ্দিনও হয়ে আছে চিকিৎসাধীন। আজি চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হওয়া জয়নালর মৃতদেহ নিজ বাসগৃহত আহি পড়ার সৃষ্টি হয়েছে এক অভাবনীয় পরিবেশ। ঘটনা সংঘটিত করে অভিযুক্ত সরকারি গাঁও প্রধানের পরিয়ালের অন্য কেজন লোক পলায়ন করে যদিও আজি সামগ্রী আরক্ষী অভিযুক্ত খিজির হুসেন, সাদ্দাম হুসেন আর মুক্তাদুল হুসেনক আটক করে নগর জেলে প্রেরণ করে। সামগ্রীর বিদ্যুৎ বরার রিপোর্ট, মাই নিউজ এনি। সামগ্রীত সরকারি গাঁও প্রধানের প্রহারত প্রাণ গল এজনের। যা 29 তারিখে নিশা বরবাম গাঁও প্রধান ইদ্রিস আলী আর পরিয়ালের 11 জনীয় দলের দলবদ্ধ আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। সামগ্রী আরক্ষী আটক করে খিজির হুসেন, সাদ্দাম হুসেন আর মুক্তাদুল হুসেনক। বর্তমানেও পলায়ন গাঁও প্রধানের সঙ্গে 8 জন অভিযুক্ত। সামগুড়ি সরকারি গাঁও প্রধানের প্রহারত প্রাণ গল জয়নালর। যা 29 তারিখে বর্মার গাঁও প্রধান ইদ্রিস আলী আর ইদ্রিস আলী পরিয়ালের 11 জনীয় এটা দলের দলবদ্ধ আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় জয়নালর। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া জয়নালর জয়নালর ভাতি মায়ুদ্দিনও হয়ে আছে চিকিৎসাধীন। আজি চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হওয়া জয়নালর মৃতদেহ নিজ বাসগৃহত আহি পড়ার সৃষ্টি হয়েছে এক অভাবনীয় পরিবেশ। ঘটনা সংঘটিত করে অভিযুক্ত সরকারি গাঁও প্রধানের পরিয়ালের অন্য কেজন লোক পলায়ন করে যদিও আজি সামগ্রী আরক্ষী অভিযুক্ত খিজির হুসেন, সাদ্দাম হুসেন আর মুক্তাদুল হুসেনক আটক করে নগর জেলে প্রেরণ করে। সামগ্রীর বিদ্যুৎ বরার রিপোর্ট, মাই নিউজ এনি। সামগ্রীত সরকারি গাঁও প্রধানের প্রহারত প্রাণ গল এজনের। যা 29 তারিখে নিশা বরবাম গাঁও প্রধান ইদ্রিস আলী আর পরিয়ালের 11 জনীয় দলের দলবদ্ধ আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। সামগ্রী আরক্ষী আটক করে খিজির হুসেন, সাদ্দাম হুসেন আর মুক্তাদুল হুসেনক। বর্তমানেও পলায়ন গাঁও প্রধানের সঙ্গে 8 জন অভিযুক্ত। সামগুড়ি সরকারি গাঁও প্রধানের প্রহারত প্রাণ গল জয়নালর। যা 29 তারিখে বর্মার গাঁও প্রধান ইদ্রিস আলী আর ইদ্রিস আলী পরিয়ালের 11 জনীয় এটা দলের দলবদ্ধ আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় জয়নালর। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া জয়নালর জয়নালর ভাতি মায়ুদ্দিনও হয়ে আছে চিকিৎসাধীন। আজি চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হওয়া জয়নালর মৃতদেহ নিজ বাসগৃহত আহি পড়ার সৃষ্টি হয়েছে এক অভাবনীয় পরিবেশ। ঘটনা সংঘটিত করে অভিযুক্ত সরকারি গাঁও প্রধানের পরিয়ালের অন্য কেজন লোক পলায়ন করে যদিও আজি সামগ্রী আরক্ষী অভিযুক্ত খিজির হুসেন, সাদ্দাম হুসেন আর মুক্তাদুল হুসেনক আটক করে নগর জেলে প্রেরণ করে। সামগ্রীর বিদ্যুৎ বরার রিপোর্ট, মাই নিউজ এনি।